নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক অতি জাগ্রত নয় বিশিষ্ট মা মনসার অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথা বলি প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির মা মনসার কাহিনী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন যিনি তথ্যটি প্রদান করেছেন তিনি তার নাম এবং তাদের বাড়ির ঠিকানা সেই সম্পর্কে কোনো তথ্য আমাকে প্রদান করেননি তাদের বাড়িতে দুই বছর আগে একজন লোক শোয়া হাতের নয় নাগের মূর্তি এনে যোগ্য করে ভোগ দিয়ে মা মনসার পুজো করতে বলেছিলেন তাই তাদের তাই তারা একবার এই পুজো করেছিলেন এবং এইবার এই পুজো দ্বিতীয় বছরে পদার্পণ করেছে তাদের বাড়িতে পঞ্চমীতে মায়ের পুজো করা হয় কিন্তু এই বছর ভাদ্র মাসের শুক্ল পঞ্চমীতে পুজো করা হয়েছে তাদের বাড়িতে অন্নভোগ হয় লুচি সুজি পাঁচ রকমের ভাজা মুগ ডাল পনির সবজি টমেটো চাটনি সোয়া কেজি চালের পায়েস সোয়া কেজি চালের ভাত ইত্যাদি দেওয়া হয় মায়ের পুজোতে নয়টি পদ্মফুল নয়টি শাপলা ফুল দিয়ে পুজো করা হয় তাছাড়া পঁয়তাল্লিশটি বেলপাতা পুড়িয়ে যোগ্য করা হয় পুজোর কাজে দুজন ব্রাহ্মণ বউকে নিয়োগ করা হয় তাছাড়া মনসা গাছের শাখাকে পুজো করা হয় মাকে এই বছর রূপোর চূড়ো দেওয়া হয়েছে মা মাকে প্রতি বছর লাল বস্ত্র নিবেদন করা হয় পুজো চলে সাত থেকে আট ঘন্টা ধরে দুই দফা আরতি হয় পুজোর সাত দিন আগে থেকে নিরামিষ আহার গ্রহণ করা হয় এবং পুজোর আগের দিন সংযম করা হয় সংযমের নিয়ম হল দুপুরে নিরামিষ খাওয়া দাওয়া হয় এবং রাতের বেলায় কোনো অন্ন ভোগ নিবেদন করা হয় না শুধুমাত্র তার বদলে লুচি তরকারি খাওয়া হয় প্রতিদিন ভোর চারটে থেকে মায়ের পুজোর জোগাড় শুরু হয়ে যায় পুজো সমাপনের পর ব্রাহ্মণকে এবং ব্রাহ্মণীদের ভোজ্য বস্ত্র দান করা হয় তারপর হয় ব্রাহ্মণ ভোজন এবং বিকেলবেলায় অল্প কিছু লোকেদের প্রসাদ বিতরণ করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও বারবার শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ